গুড মর্নিং। এই যে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট, পরোটার সবজি, মেয়ে এখানে এখনো শুয়ে আছে। এই যে দেখো, গুড আফটারনুন এভরিওয়ান। তো এই যে এখন সময় হচ্ছে 1:30, তো এখনো খাইনি, স্নান ঠান করে জাস্ট এলাম, মেয়েকে খাওয়ালাম। তো মেয়েও এই যে শুয়ে শুয়ে যে আমার দিকেই তাকিয়ে আছে, যেমনটা বলি, মোটামুটি ফোনটা অন করলেই ও তাকিয়ে থাকবে, দেখো কনস্ট্যান্ট তাকিয়ে আছে। তো এখন রান্না বান্না হয়েছে, বাবা খাচ্ছে, একটু পরে আমরা খাবো, কারণ ওর পাশে একজনকে কাউকে বসিয়ে দিয়ে তারপরে যাব খেতে। তো সকালবেলা উঠেছি, আজকে বেলা হয়ে গেছে উঠতে, অনেকটাই 10টায় উঠেছি। প্রতিদিনই এমনটাই হচ্ছে, মেয়ে যেহেতু রাত্রিবেলা অনেকবার ওঠে, তো সেই জন্য ঘুমটা ঠিক মতন হয় না, তো সেটাই হয়েছে আজকেও। আর কোয়েল ওই যে ঘরটার পরিষ্কার করে গেল মনে স্নানে। তো চলো, তোমরা এনজয় করো শেষ পর্যন্ত, আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, সঙ্গে থাকো। আর আজকে আবার একটু বেরোতে হবে, কালকে আমাদের বেরিয়ে মানে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, মেয়েটার একটু হালকা আবার একটু ঠান্ডা সিজনিং হয়ে গেছে, তো ওই যে হাঁচি কাশি হচ্ছে আর কি, তো ওষুধ চলছে ওর কন্টিনিউ, তো আর বের করবো না ওকে, এরপরে আমিই বেরোবো। আর আজকে ফার্স্ট টাইম এই ছোটো ছোটো চুলটা, মানে অনেক বছর পরে যেহেতু ছোটো করেছি, তাই না, আজকে মাথায় শ্যাম্পু করতে গিয়ে একটু কেমন যেন একটা হচ্ছিলো, তো ফার্স্ট টাইম আজকে ছোটো চুল কাটার পরে শ্যাম্পু করলাম। মানে কোনো কোনো সাইডে ছোটো, কোনো কোনো সাইডে বড়, এরকম হচ্ছে। তো যাই হোক, চুলটা ছোটো করে আমার বেশ নিজেকেও এটা ফ্রেশ লাগছে একদম, এত বড় চুল মেনটেন করতে হয়, অনেক সমস্যা হয়, ঝামেলা হতো, তো সেই কারণেই আরও কেটে দিয়ে দেওয়া। তো যাই হোক, আর একটু মানে একটু সেটিং করার দরকার রয়েছে, কারণ একদম প্লেন হয়ে আছে নিচের দিকটা, তো ভাবছি কিছুটা কাটিং করে নেব, তো দেখি কবে করা যায়। তো চলো, তোমরা আমার সঙ্গে থাকো। মামা এখানটায় একটুখানি শুয়ে থাকবো। কত খুশি হয়েছে ও, কত খুশি হয়েছে তুমি, কত খুশি হয়েছে মা, কত খুশি হয়েছে। এই যে কি হলো বাবা, কি হলো বাবা, এই দেখ এই দেখ, টুকি টুকি টুকি, কই রে আমার মা, আমার মা কই রে, কই রে আমার মা, মাম্মাম কই। বাটা মাছের ঝোল, এখানে ছোট ছোট মাছের আর একটা ঝোল, এইটা হচ্ছে পেঁয়াজ, ফুলকপির তরকারি। ও কই সানে এখনো যায়নি, ঝাড় দিচ্ছে, বাবা খাচ্ছে। হাই কোয়েল, ঝাড় দিচ্ছে। রান্না বান্না বেশ হয়েই গেছে, বড় মাসি করেছে, মা করেছে, সবাই মিলে করেছে। তো চলো এখন খাবো, খেয়ে নি, খিদে পেয়ে গেছে। তো বললামই অনেকটা বেলাও হয়ে গেছে, 1:40 বাজছে। একটা তরকারি ছিল দেখি বাবা, এটা খেয়েছো এই তরকারি? এখন খাবো। মা তুমি কান্না করছো কেন? মেয়ে আমার কান্না করছে। কেন কান্না করছো সোনা? এই যে পুকু, এই যে কইলে বাবা, মেয়ে কান্না করছে, খেতে বসবো ভাবলাম বাট ও কান্না শুরু করেছে। হ্যালো এভরিওয়ান, আমি এখন যাচ্ছি একটু কাজে, বাইরে কাজ রয়েছে, তো কালকে তো গেছিলাম, এই কাজটা হয়নি, তো আমি একাই বেরোচ্ছি, মেয়ে ঘুমোচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়ে বেরিয়ে গেলাম। তো চলো চটপট যাবো, দেন ফিরে আসবো, না হলে আবার উঠে গেলে কান্নাকাটি শুরু করে দেবো। যাই, বড়মা চলে গেছে, বড়মার সঙ্গেই আমার যাওয়ার কথা ছিল, বাট মেয়ে খাচ্ছিলো তখন, তাই জন্য আর বড়মার সঙ্গে যাওয়া হয়নি। আমি ভেবেছিলাম যে 3:30-4:30 নাগাদ বেরোবো, বাট এখন 2:30 বাজে, তো এখনই ডাকলো, সো কাজটা সেরে চলে আসবো। প্লিজ, আবারও বেরোলাম, এখন যাচ্ছি একটু বাজারে, আমার ব্লাউজগুলো ঠিকঠাক করে সেলাই করে দেয়নি কাকিমা, তো তাড়াতাড়ি করে যাচ্ছি, তাড়াতাড়ি করে ফিরতে হবে, মেয়ে তো ছোটো, বুঝতেই পারছি। তো চলো এখন আস্তে আস্তে যাওয়া যাক, এখন ফার্স্টে যাবো হচ্ছে কাকিমার দোকানে,
তারপর একটু পাখি দিদির বাড়ি যাবো, আমার একটা বান্ধবী আসছে মিট করতে, তো আমরা একটু মিট করবো। কালকেও করেছিলাম বাট সুস্মিতা আসেনি, তো সেই জন্য আজকে আবার যাচ্ছি। তো তাড়াহুড়োর মধ্যে দিয়েই যাচ্ছি, যেহেতু মেয়েটা ছোটো তাই বেশি সময় ওয়েট করবো না। অনেকটা তাড়াতাড়ি করে হাঁটছি, জাস্ট মোড়টা ক্রস করছি, এবার আরও তাড়াতাড়ি করে হাঁটছি যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। কাকিমার দোকানে গিয়ে আমার একটা সময় লাগবে, চলো যাই। একটু আগে এই পর্যন্ত এসেছিলাম, তো কাজ করে ফিরে গেছি, আবার এসেছি। আজকে শুধু হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। কাকিমার দোকানে একটুখানি কাজ ছিল। সুন্দর ভালো আসছে না, তোরটাই তোর দেখ মনে হচ্ছে না। চুড়িদার পরিস না, তুই চুড়িদার পরিস না, আর এখানে আমি পড়াতেও আসতাম আগে, অনেক আগে, বিয়েরও অনেক বছর আগে। তো এখন ফিরে যাচ্ছি, মেয়ে কান্না করছে, ফোন করলো, ওরা রয়েছে বান্ধবীরা সব গল্প করছে, চলো যাই চটপট। পুরো শালিকটা কথা বলতে পারে, পড়া কথা বলছে। ও কে কে বলছে? আমি কি বলছে? কি বলছো? ও খাবো খাবো লাগি সবার। কি বলছো? বাবা তো ছবি তুলছে, তোমার ছবি তুলছি। খাবো 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 কে কে ওই বলার বড়ি কবিতার নাম তো কবি। খাবো 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 আবার কাজ খাবো এখানকার নয় না, ওই জন্যই ভাবছি একটু আলাদা দেখতে, এখানকার মতো নয় তো। কেটা দেখতে বাংলাদেশে কথা বলো, কথা বল। কই আগ্রিসা কোথায়? ওই জন্য আসার সঙ্গে সঙ্গে কে কে, আমি বলছি কি হচ্ছে, আওয়াজ করছে কে কে বল। খাবো 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 ও এটা বা ওই বাড়ি আলোতে বলে কাটি দাও কাটি দাও কাটি দাও কত বড় পাদি দিয়েছে, একটু কথা বলতেছে না, ও নিজের মন থেকে বলে। এটা ওই একা একা থাকে, সারা পাড়া ঘুরে নিলাম আমি। এই যে আমাদের এখানে বাগান দেখতেই পাচ্ছ, চলো আমাদের বাড়ি দেখা যাচ্ছে সামনে। আছে খেজুর গাছ, একজনেরই বিয়ে বাড়ির নিমন্ত্রণ থাকে। সো ফাইনালি হ্যালো এভরিওয়ান, এখন সময় হচ্ছে 10:10 বাকি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এইমাত্র জাস্ট খেলাম। এই যে বউ দেখ, আর খাওয়া যাবে না, হাত খাওয়া যাবে না, তোমাকে তো আমি খেতে দিয়ে গেলাম, খাইয়ে তারপরে আমি নিজে খেতে গেছি। একই একই এটা করা যাবে না বাবা, বাচ্চা কেন গো এসব সময় ফোনে দিয়ে থাকি না। সময় হচ্ছে 11:06, আজকে জানি না হঠাৎ করে মেয়ে একটু আগেই ঘুমিয়ে গেল,
তো বেড ফেড কিচ্ছু পরিষ্কার করা হয়নি, তো এখন আমি একটু বেডটা পরিষ্কার করব। তো চলো আস্তে আস্তে বেডগুলো পুরো গুছিয়ে নিই। আর আমার মোটামুটি জামা কাপড় যেগুলো ছিল সব নামিয়ে দিয়েছি এখান থেকে, দেখো শুধু মেয়ের কয়েকটা জিনিসই রয়েছে আর আমার দু একটা জিনিস ব্লাউজ যেগুলো আর কি এগুলোর কাজ রয়েছে সেই জন্য, তাছাড়া আর কিছু নেই। আমি আমার লাগেজপত্র এই পাশে রেখেছি, তো মোটামুটি গোছানো হয়েছে, কিছুটা তুলে দিয়েছি আর কি জায়গা স্পেসের স্পেসের অভাবের জন্যে। তো এখন যেটা করব, চটপট বেডটাকে রেডি করব, দেন শোবো, কারণ আমি ওখানে শুয়ে আছে, মেয়ের শুয়ে তার আগে পাশের জিনিসগুলো সরিয়ে নিই, তো সঙ্গে থাকো আর একটু পরেই শুয়ে পড়বো। মেয়ের বেসিক্যালি 5 মান্থ কমপ্লিট হয়ে গেছে, সরি 4 মান্থ কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য ভেবেছিলাম যে একটা ফটো শ্যুট করবো, 2 তারিখেই করবো ভেবেছিলাম, বাট মানে ল্যাদ খেয়ে খেয়ে হচ্ছেই না, তো আজকে ভেবেছিলাম, তো কোয়েল বললো আজকে আর করতে হবে না, বাচ্চাটা একটুখানি সিজনিং হয়েছে সেই জন্য একটুখানি অসুস্থ অসুস্থ মতো মনে হচ্ছে, তো সেই জন্য বললো যে তুই কালকে করিস, তো সেই জন্য আমিও আর অত ইয়ে করলাম না যে করে ফেলবো, কালকেই করে ফেলি। তো দেখতেই পারছো খাট মোটামুটি পরিষ্কারই আছে, শুধু এইসব জিনিসগুলো টুকটাকগুলো তুলে দিয়ে এই বেড কভারটা চেঞ্জ করে দেবো। এটা আমি প্রতিদিনই পাতি, ব্লুটা নিচে হোয়াইট কালারের একটা রয়েছে। তো চলো, মেয়েটার বেশ ঠান্ডা লেগেছে, আজকে আমি অনেকবার বাইরে বেরিয়েছি বাট ওকে নিয়ে যাইনি, কেননা ওর ঠান্ডা লেগেছে। এটা ওকে একটু পরিয়ে দেবো, হাগিসের প্যান্ট এইটা। তো চলো ছটপট বেডটা রেডি করি, ওদিকে বোধ হয় চার্জ কয়েলে চলে এসছে। আমি তো ওইটাই ভাবছি, মামা আমার হচ্ছে শরীরটা খারাপ সেইটাই, ও বুঝতে দিচ্ছে না যে আমি অ্যাকচুয়াল আমি অসুস্থ আছি, তাই না বাবা? আর তোমার সবাই ভালোবাসে তোমার মাকে, মিষ্টি আছে কতক্ষণ বসে বসে কোলে নিয়ে চলে আসে, তারপরে আসলে দুষ্টু বলে দেখছি মেয়ে ঘুমিয়ে বাসি অনেক কোলে। ছোট মানুষ কত বার হলো বাড়িতে কি সারাদিন সময় মধ্যে রাত্রিবেলা মেয়েকে হাঁচি যায় টোডু, আজকে বেশ চিৎকার করছে, কেন চিৎকার করছে বুঝতে পারছি না, আর গরু তাই জন্য ভয়ও পেয়ে গেছে। ডোডো এমনটা করে না বাবা, তোমার ছোট্ট বনু আছে না, তুমি কি জানো না? আমার সোনামা, আমার সোনামা ঘুমিয়ে গেছে আজকে, তাই না মামা? সকাল সকাল সোনা তো কি মা, সত্যি ওরা এগারো দিন না অনেক বেলা করে ঘুমায় কত রাত করে, গুড মর্নিং, গুড মর্নিং হয়ে গেছ,
ঘুমানাম না। ওষুধ একটু দিয়ে দেবো নাকি? অসুবিধা হচ্ছে মা? কোয়েল এখন দিচ্ছে ঘর ঝাড়, এই রাত্রিবেলায়। কারণ ডোডো, এই যে ডোডোর কাজগুলো দেখো, ডোডোর যত জিনিস পারে সব ছিঁড়ে ফেলে। আমার মামামটা উঠে গেল হঠাৎ করে ঘুম থেকে। যে ইয়ে ছিল না, কি বলে আরে, ওটার নাম কি জানা ছিল? আরে হিটার, রুম হিটার ছিল ওটার উপরে। কোয়েলে যে ঘর ঝাড় দিচ্ছে আর পরিষ্কারও করে নিচ্ছে একবারে ঘরটাকে। তো আমি আমার কাজ করে নিচ্ছি আর আমার কথা শুনে আমার মেয়েটা দেখো টিক টিক করে হাসছিল। আমার দিকেই তাকিয়ে আছে। কি হয়েছে মা, তোমার শরীরটা খারাপ লাগছে নাকি? ও আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী কিউট করে এসেছে। মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তো ওর আজকে একটুখানি ঠান্ডার জন্য না একটুখানি মানে নরম হয়ে গেছে, মানে এখন তো ঘুমটাও আছে চোখে। তো এখন আমিও শুয়ে পড়বো, আমার এখনও দাঁত ব্রাশ ট্রাশ কিছু হয়নি, ওষুধও খাইনি। ওকে ফার্স্টে ঘুম পাড়িয়ে আমি একটুখানি কয়েকটা কাজ করছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগের তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ। পেছনে দেখো ডোডো, ডোডোর এই রাত্রিবেলায় এরকমই করে, এই এবার ডাইনিং হল দিয়ে পুরো ঘুরে ঘুরে বেড়াবে। তো চলো ফাইনাল দেখা হচ্ছে কালকের ব্লগে। তো এই যে মেকআপ একটু দেখিয়ে দিই, এইবার তোমাদের দিকে তাকিয়েছে মামু, তাই না মা? ও সোনা, ঘুমাও বাবা, ঘুমাও।